এই মুহূর্তে কক্সবাজারের রামুতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। বৌদ্ধ বিহারে আগুনের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের রামু বৌদ্ধবিহারে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যেহেতু গভীর রাত, রাত দুইটার দিকে কে বা কারা দেওয়াল টপকিয়ে মন্দিরের যে গেট রয়েছিল সেই গেটটি তালাবদ্ধ ছিল, সেই তালাবদ্ধ গেটের পাশে যে দেওয়াল ছিল সেই দেওয়াল টপকিয়ে রাতের আঁধারে নাশকতাকারীরা মূলত মন্দিরে প্রবেশ করে এবং মন্দিরের যে প্রধান গেট রয়েছে সেই প্রধান গেটে সেখানে কেরোসিন ঢালা হয়েছে এবং সেই কেরোসিন থেকে ধাও ধাও করে আগুন জ্বলছিল। পরক্ষণে নাশকতাকারী যারা ছিল তারা পালিয়ে যায়, কিন্তু পরবর্তীতে যারা বৌদ্ধবিহারের কর্তৃপক্ষ ছিল তারা জানার পর দ্রুত সময়ের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হওয়ার পর স্থানীয় এলাকাবাসী ছুটে আসে এবং তার পরপরই কিন্তু আগুন ধাও ধাও করে জ্বলছিল সেটি কোনোভাবে নেবানো হয়েছে। তবে এখানে একটি বিষয় হচ্ছে, যেহেতু আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি যে কক্সবাজার রামুতে যে ফায়ার সার্ভিস স্টেশনটি রয়েছে সেই স্টেশনটিকে কে বা কারা ফোন দিয়ে সেটি ঈদগড়ে আগুন ধরেছে বলে অন্য একটি ইউনিয়নে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় সেখানে কোনো আগুন লাগেনি। কিন্তু পরক্ষণে তাদেরকে আবার পুনরায় রামু বৌদ্ধবিহারে আনা হয়। সেখানে তারা আসার আগেই মূলত আগুনটি নিভে যায় বলে এখানকার বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বলছে। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছে, এখানে র‍্যাব রয়েছে, এখানে বিজিবি রয়েছে, তারা সার্বক্ষণিক এই বিষয়টি তদন্ত করছে। র‍্যাব প্রাথমিকভাবে যেটি বলছে, যেহেতু আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের আগেই একটি সাতান্নেশী মহল যারা সাম্প্রদায়িক সম্প্রীতির যে সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতির জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য মূলত নাশকতাকারীরা এই ধরনের আগুন দিতে পারে বলে তারা সন্দেহ করছে। যেহেতু কেরোসিন ঢালা হয়েছে এবং সেই কেরোসিনের গন্ধ এখনও পর্যন্ত মন্দিরে সেটা দেখা যাচ্ছে, নাকে গন্ধ পাচ্ছে সেই বিষয়টি বলছে। যেহেতু একটি বড় একটি ঘটনা, সেই ঘটনাকে বৃহৎ পরিসরে তদন্ত করছে এবং যারা এই ঘটনার সঙ্গে দায়ী তাদেরকে চিহ্নিত করে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে র‍্যাব কর্মকর্তাও জানিয়েছে। তবে যারা এই ঘটনাটি ঘটিয়েছে রাতের আঁধারে সেই সিসিটিভির ক্যামেরাও যে ফুটেজ রয়েছে সেটিও সংগ্রহ করা হয়েছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কক্সবাজারের বৌদ্ধবিহারে যে আগুন লাগিয়েছে তার পরিস্থিতি। কক্সবাজার বৌদ্ধবিহার থেকে সরাসরি যুক্ত ছিলাম।